কঞ্চির কলমে তালপাতার উপর অক্ষর শেখার প্রচলন ছিল এক সময়। কালের বিবর্তনে সে জায়গা দখল করেছে কাগজের কলম, হারিয়ে গেছে দোয়াত কলমও, বল পয়েন্টের কলমের জয় জয়কার সবখানে। এমন চিত্রের বিপরীতে সনাতন পদ্ধতিতে চর্চা ধরে রেখেছেন বাগেরহাটের পাঠশালার একজন পণ্ডিত। তার পাঠশালায় শিশুদের অক্ষর শেখানো হয় তালপাতার উপর। বাগেরহাটের চিতলমারির ডুমুরিয়া গ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম শিশু শিক্ষা নিকেতন। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। পাঠশালাটির শুরু 2005 সালে। বর্তমানে ডুমুরিয়া সহ 5টি গ্রামের 50 শিশু এখানে পড়ালেখা করছে। কলম পেন্সিল নয়, দোয়াতের কালি আর বাঁশের কঞ্চি দিয়ে বানানো কলমে তালপাতার ওপর শুরু হয় লেখা শেখার কাজ। 18 বছর ধরে এই ধারা চালাচ্ছেন 75 বছরের পণ্ডিত কালীপদ বাছার। আমি তালপাতার বাচ্চা করি কারণ ছোটবেলায় আমরা তালপাতার বাচ্চায় লেখা শিখেছি। সেই পুরনো ঐতিহ্য অনুসারে, ধারাবাহিক অনুসারে আমি তালপাতার বাচ্চায় লেখাই। তালপাতায় লিখলে অক্ষর ভালো হয়। তবে প্রতিষ্ঠানটিতে সুপেয় পানি, বিদ্যুৎ ও জলাবদ্ধতা সহ রয়েছে নানা সমস্যা। বাচ্চাদের এমন ভাবে শিখায় যা বড় শিক্ষকরা অতটা ভালো শিখায় না। আমাদের এখানে অনেক সমস্যা আছে, যেমন টিউবওয়েল নেই, কারেন্ট নেই, তারপরে নদীর পাশে স্কুলটা, এখানে নদীর জল উঠে মানে প্লাবিত হয়ে যায়। পাঠশালাটির সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সকল সমস্যা সমাধান করতে না পারলে অবশ্যই আমি তার কিছু সমস্যা সমাধান করার উদ্যোগ গ্রহণ করবো, এবং আমি আশা করছি যে ইনশাল্লাহ তার জলাবদ্ধতা, ফ্যান, এই দুটি যে মেন সমস্যা আমি শুনেছি, এই দুটি সমস্যা সমাধানের জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। এই পাঠশালায় সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে পাঠদান। এখান থেকে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়। DBC নিউজ ডেস্ক।